এত বানিয়াচঙ্গের ভাটিপাড়া, এ গ্রামের শতাধিক পরিবারের সবাই হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটানোর কাজে জড়িত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ভাটিপাড়া এলাকায় আছেন সহকর্মী রাশেদ আহমদ খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়েছি, আমার পেছনে একটি হাঁসের খামার দেখতে পাচ্ছি। এই গ্রামটি, এটি ভাটিপাড়া গ্রাম। এই গ্রামটি হবিগঞ্জের মধ্যে হাঁসের গ্রাম হিসেবে পরিচিত এবং এই গ্রামের যে শতাধিক পরিবার রয়েছে, এই পরিবারের সকলেই হাঁসের ব্যবসার সাথে জড়িত। আমি গ্রামের কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই গ্রামের যারা নারী পুরুষ আছেন সবাই এখানে হাঁসের ডিম ফুটানোসহ বিভিন্ন খামার পরিচর্যার কাজ করেন এবং এই গ্রামে হাঁসের যে উৎপাদন হয়, এই হাঁসের উৎপাদন এবং হাঁসের ডিম থেকে হবিগঞ্জের যে ডিমের চাহিদা আছে, এই চাহিদাগুলো এখান থেকে পূরণ হয়। আমি কথা বলেছিলাম যারা হাঁস পালন করেন তাদের সাথে, তারা বলেছেন যে তাদের এই গ্রামের যারা মানুষ আছেন তাদের মূল পেশাই হচ্ছে এখানে হাঁসের খামার। তাদের প্রতিটি বাড়িতে, এই গ্রামের যে বিভিন্ন ছোট বড় বাড়ি আছে, বাড়িগুলোতে হাঁসের হ্যাচারি জাতীয় ছোট ছোট বিভিন্ন প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলোতে তারা ডিম সংগ্রহ করেন এবং এই ডিমগুলো দিনে ওনারা শুকিয়ে আবার রাতে এখানে নিয়ে তাদের তাপ দেন। এভাবে তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ডিমগুলো, তারা প্রায় এক মাস পর তাদের ডিমগুলো ফুটে এবং বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় তারা বিক্রি করেন। তো আমি হাঁসের খামারিদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে এই খামারগুলো, তারা যে বেশ কয়েকটি শতাধিক খামার রয়েছে এখানে, এই খামারগুলোতে হাজার হাজার হাঁস রয়েছে এবং এই হাঁসগুলো প্রতিদিন ডিম পাড়ছে, এই ডিমগুলো তারা আবার প্রতিদিন বিক্রি করছে। অন্যদিকে বাড়িতে যারা হ্যাচারি জাতীয় ছোটো ছোটো প্রকল্প রয়েছে, তারা এখান থেকে বাচ্চা উৎপাদন করছেন, এই বাচ্চাগুলো দেশের বিভিন্ন স্থানে তারা বিলি করছেন। তো তারা জানিয়েছেন যে তারা যে হাঁসের যে এই ব্যবসা, এই ব্যবসা করে তারা বেশ লাভবান এবং এই গ্রামের অধিকাংশ মানুষই এখানে হাঁসের ডিম ফুটানো এবং ডিম বিক্রিকরণ সহ হাঁসের যত ধরনের ব্যবসা আছে সব ধরনের ব্যবসার সাথে তারা জড়িত। তারা জানিয়েছেন যে এখানে তারা যে খামারগুলো করেন, এই খামারগুলোর ব্যাপারে যদি সরকার তাদের আরও কিছু অর্থায়ন করত তাহলে আরও বড় আকারে তারা এই খামার করতে পারতেন এবং দেশের যে চাহিদা আছে ডিমের, এই চাহিদা তারা মেটাতে পারছেন। আমি কথা বলেছিলাম এখানে গ্রামের কয়েকজন খামারির সাথে, খামারি জানিয়েছেন তারা যে ব্যক্তিগতভাবে তারা যে তাদের নিজস্ব যে পুঁজি আছে এই পুঁজি দিয়েই তারা এই খামারগুলো করছেন। সরকারি বা কোনো ব্যাংক থেকে তারা কোনো ঋণ পাচ্ছেন না, যদি ঋণ পেতেন তাহলে তারা হয়তো আরও বড় আকারে তারা এই খামার করতে পারতেন এবং দেশের উন্নয়নে এই খামারগুলো কাজে লাগতো। তারা জানিয়েছেন যে এই খামারগুলো থেকে তারা এখানে প্রায় ভাটিপাড়া গ্রামে প্রায় 200+ খামার রয়েছে এবং এই খামারগুলো থেকে তারা প্রতিদিন প্রায় কয়েক হাজার ডিম তারা উৎপাদন করছেন এবং এখানে তাই ভাটিপাড়া এসে বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন এবং পাইকাররা এখানে সকালে এসে ডিম নিয়ে যান। অন্যদিকে বাচ্চাগুলো যারা যে উৎপাদন হওয়ার পর পাইকাররা এসে এখানে বিভিন্ন গাড়ি করে তারা বাচ্চাগুলো নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জেলায় নিয়ে তারা বিক্রি করেন। তো এই ছিল আজকে ভাটিপাড়া হাঁসের গ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। এখন সরাসরি ছিলাম হবিগঞ্জের বানিয়াচঙ্গে।